এবার কি বলবেন ভাইপো তৃণমূলের ব্রিগেডের দিন দিন সন্দেশখালিতে সভা করতে পারবেন শুভেন্দু হাইকোর্ট চাপলো শর্ত বদলালো সভাস্থল কিন্তু হবে কিন্তু হবে শুভেন্দু অধিকারীর জয় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দশ তারিখে ব্রিগেডে কি জনগর্জন নাকি আছে শাসক দলের মানে ওনারাই শুধু গর্জন করবেন আর কেউ কোথাও কিছু বলতে পারবেন না গর্জন করতে পারবেন না বর্ষণ হবে না খ্রিস হবে না শুধু তৃণমূল কংগ্রেসের দিন দশ তারিখ শুভেন্দু অধিকারী বলেছিলেন যে দশ তারিখেই সন্দেশখালীতে আমার একটা আমরা একটা সভা করব পুলিশ পারমিশন দেয়নি দেওয়া যাবে না ওয়ান ফর্টি কত কি সব বলা হয়েছে শুভেন্দু অধিকারী যেটা করেন ওনাকে তো সময় বাধা দেওয়া হয় পদে পদে বাধা উনি যেটা করেছিলেন কলকাতা হাইকোর্টের দরাস্ত হয়েছিলেন তো কলকাতা হাইকোর্টে আজকে হিয়ারিং হয়েছে যার এজলাসে হিয়ারিং হয়েছে আমি শুধু ভাবছি এবার তাকে না বলা শুরু হয়ে যায় বিজেপির লোক জাস্টিস জয় সেন গুপ্ত উনি প্রশ্ন করেছেন রাজ্যকে ব্যাপার কাকে রক্ষা করতে এই প্রোগ্রামগুলোকে বাতিল করার কথা বলছেন পারমিশন দেওয়া হচ্ছে না কাকে রক্ষা করতে কাকে রক্ষা করতে ওয়ান ফর্টি ফোর এইভাবে লাগু করে দিয়ে এরকম একটা বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে কাকে রক্ষা করতে প্রোগ্রাম করা যাবে না হম ওয়ান ফর্টি ফোর প্রশ্ন তুলে কার্যত রাজ্যকে ভৎসনা করে রাজ্য পুলিশকে ভর্সনা করে জাস্টিস সেনগুপ্ত পরিষ্কার হ্যাঁ ওই সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী ঠিক আছে শর্ত যেমন উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না এটা খুব কমন কথা সব জায়গার ক্ষেত্রেই বলা হয় ওটা করা যাবে না আর স্থানটা একটু পাল্টানো হয়েছে কিন্তু ন্যাজাট ন্যাজাটের মধ্যে একটা জায়গা ঠিক করা হয়েছে আক্রা আক্রা তলা নাকি নাম একটা বলা হচ্ছে যাই হোক কিন্তু প্রোগ্রামটা হবে দশ তারিখেই প্রোগ্রামটা হবে এটা কিন্তু জাস্টিস জয় সেনগুপ্ত পরিষ্কার বলে দিয়েছেন আমি সেই জন্যই বলছিলাম যে এবার তাহলে কি বলবেন ভাইপো সব বিজেপির লোক সব বিজেপির লোক একজন তো এক্স হয়ে গেছেন তিনি একটি দলে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে তো যাচ্ছে তাই সব বলা শুরু হয়ে গেছে বিজেপির লোক বিজেপির লোক আগে থেকেই কানেকশন ছিল ইত্যাদি যে অর্ডার গুলো দেওয়া হয়েছে সব হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড তাহলে জাস্টিস সেনগুপ্ত কি বলবেন কারণ এখানে তো শুভেন্দুর পক্ষে অর্ডারটা গেছে শুভেন্দুরা যেটা চেয়েছিলেন সেটা হয়েছে শুভেন্দুদের জয় হয়েছে তাহলে কি এখানেও বলবেন নাকি জাস্টিস সেনগুপ্ত বিজেপির পক্ষে অর্ডার দিচ্ছেন বিজেপির সঙ্গে কানেকশন দেখিয়ে চেয়ারে বসে অর্ডার লিখছেন বলবেন না বলবেন কত বলবেন এটা এই তো আরো একটা বিষয় হয়েছে আজকে কি লুকোতে চাইছেন এসএসসি চেয়ারম্যানকে ভরা এজলাসে ভৎসনা হাইকোর্টের বিচারপতির কি লুকোতে চাইছেন শুক্রবার এসএসসি বোর্ডের সমস্ত সদস্যকে তলব করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দুপুর সাড়ে বারোটার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তো আজকে এসএসসি চেয়ারম্যান আর কয়জন গিয়েছিলেন তো সেখানে প্রশ্ন করা হয় জাস্টিস প্রশ্ন করেন ওই সিটের যেসব ব্যাপার সবার মূল্যায়নের যে বিষয় একটি সংস্থার কথা বলা হয় সেই সংস্থার ব্যাপারে নাকি ওনারা মানে ওনাদের আইনজীবী নাকি জানেনই না অথচ হলফনামা দিয়ে সেন্ট্রাল এজেন্সি তারা বলেছে যে আমাকে একটা সংস্থা এরকম একটা দায়িত্ব অম এসএসসির এসির যিনি দাঁড়িয়েছেন ওখানে আইনজীবী তিনি নাকি না তখন বিচারপতি বলেছেন যে কি লোকতে চাইছেন কি লোকতে চাইছেন আজকে এতগুলো দিন হয়ে গেল হলপ্রভা কবে জমা পড়েছে সেটাকে পড়ে দেখার সময় হয়নি আবার সময় চাইছিলেন আর কি এসএসসির আইনজীবী এখনো পড়ে দেখার সময় হয়নি আরো সময় চাই মামলা কি তাহলে এইভাবেই পিছিয়ে যাবে তাহলে মামলার হিয়ারিংটা কবে হবে কি লোকতে চাইছেন হিয়ারিংটা কবে হবে কবে শেষ হবে শুধু সময় চাই সময় চাই আমি জানি না আবার সময় চাওয়ার পেছনে আবার অন্য কোনো অঙ্ক আছে কিনা মামলা অঙ্ক বলতে কি হিয়ারিং হলে ধরা পড়ে যেতে হবে এটা একটা বিষয় তাড়াতাড়ি ধরা পড়ে গেলে আরো মুশকিল আর এরকম কোনো ভাবনাও কাজ করছে কিনা ওই যেটা শুনছিলাম জাস্টিস প্রাক্তন যিনি হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নাকি অর্ডারগুলোকে নিয়ে নাকি চ্যালেঞ্জ করা হচ্ছে কারণ যেহেতু উনি বিজেপিতে যোগদান করেছেন তার মানে তার সব দেওয়া অর্ডার সব নাকি পলিটিক্যালি মোটিভেটেড সেই জন্য সব চ্যালেঞ্জ করা হচ্ছে এখন তার রায়ের অপেক্ষায় সব বসে থেকে বসে থাকার চেষ্টা হচ্ছে কিনা দিয়ে একটু জট ঘট পাকিয়ে দিয়ে এই সব আরো যে তদন্ত চলছে এসএসসি রমক টমক সবগুলোকে একটা ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়ার আশাতে তারা রয়েছেন কিনা না সেই জন্য সময় চাওয়া হচ্ছে কিনা তো এর আগেও সময় চাওয়া হয়েছে সময় চাওয়া মানে দুটো বিষয় বলছিলাম যে দ্রুতরা ধরা পড়ে যায় আর একটা হচ্ছে সময় নিলে অন্য দিক দিয়ে জট পাকিয়ে যদি এটাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় যাই হোক যে কোনো উদ্দেশ্যে হচ্ছে তো জাস্টিস বসাক বলেছে যে কি লোক চাইছেন আপনারা শুধু বলছি সময় চাই সময় চাই এতদিন ধরে এফিডাভিট রয়েছে পড়ে দেখার সময় হয়নি এখনো সময় চাই তখন নাকি আবার এস এস সির আইনজীবী সুতনু নাকি নাম দেখছিলাম উনি বলেছেন যে আমি আর এস এসসির আইনজীবী হিসেবে কাজ করতে চাইছি না সরে যেতে চাইছি জাস্টিস বসাক বলেছেন সে এটা আর কি বলতে চেয়েছেন আমি কোর্ট আনকোট হয়তো ল্যাঙ্গুয়েজটা বলছি না মানে যেটা মদ্দা কথা যে সে আপনার ব্যাপার আপনি করবেন কি করবেন না সে এস বোর্ডের সঙ্গে বুঝে নেবেন আপনাকে আইনজীবী হিসেবে রাখবেন কি রাখবে কি রাখবে না কিন্তু আমার প্রশ্ন যিনি এসছেন মানে আপনি এসছেন এসএসসির আইনজীবী হিসেবে আমার সেটা প্রশ্ন এই মুহূর্তে তো আইনজীবী হিসেবে এসছেন না সরবেন কি সরবেন না সেটা অন্য আর সরছি বলে আজকে হিয়ারিং বন্ধ চলবে না বলে একটা দিন নষ্ট করে দিয়ে আপনার তারিখ পে তারিখ করে নেওয়া এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন আর কি জাস্টিস বর্ষা সেটা আপনি বোর্ডের সঙ্গে ঠিক করবেন আপনার করবেন কি করবেন না আমাদের প্রশ্ন যে কতদিন পেছানো হবে চাইছেন। তো দর্শক এইসব বলা হয়েছে তখন নাকি আবার আইনজীবী বলেছেন একটা অদ্ভুত কথা আমার খুব অদ্ভুত লেগেছে আমি মিডিয়া রিপোর্ট দেখছিলাম বলেছে যে এখানে যা এজলাসের যা চেহারা দাঁড়াবার জায়গা পায় না বসতে পায়নি কি বলা হচ্ছে কে কি বলছেন নোট করতে পারিনি লিখতে পারিনি কি করে এখানে হিয়ারিংটা হয় হিয়ারিং হয় মানে এত লোকজন এজলাসে যে কে কি বলছেন মানে কোথায় কি হলকটোভা জমা পড়েছে না পড়েছে এটা আর কি বুঝতে পারছি এটাও হয়তো বোঝার চেষ্টা হয়েছে এই সবটা কিন্তু শুনে উঠতে পারেননি এত ভিড় থাকে এজলাস সেই এজলাসে অন্যান্য সব হিয়ারিং হচ্ছে সবাই সব শুনতে পারছেন বুঝতে পারছেন মামলা এগোচ্ছেন ওনার নাকি বিরাট সমস্যা হয়েছে এজলাস নাকি প্রচুর লোকজন মানে এজলাস হেয়ারিং হতে নাকি সমস্যা হচ্ছে এরকম অভিযোগ ধরো আমি কখনো শুনিনি ওই যে বলি না মাঝে মধ্যে তিনটে হাত ডান হাত বাম হাত আর একটা হচ্ছে অজু হাত আমি জানি না এটা অজুহাতের মধ্যে পড়ে কিনা তখন অবশ্য জাস্টিস একটা কথা বলেছেন বেশ কটাক্ষ করে কি আর মানে যেটা বলেছেন যে কি আর করবেন বলুন ছোট্ট জায়গা ছোট্ট এজলাস আমাদের তো আর এসএসসির মতো বড় বড় বাড়ি নেই একটা বাড়িতে ওয়েমার শিট বা ইন্টারভিউ আর একটা বাড়ি থেকে এস এম এস যাবে চাকরির আমাদের তো অত বড় বড় বাড়ি নেই এই এস এম এস যাবে এই কথাটার মধ্য দিয়ে উনি যে কি ঠুকতে চাইলেন দর্শক যারা এস এম এস কাণ্ড জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন চাকরিতে পরীক্ষা হয়েছে মেরিট লিস্ট বেরোবে মেধা অনুযায়ী লিস্ট বেরোবে র্যাঙ্ক বেরোবে চাকরি হবে সেটা না করে এই নিয়োগ কর্তারা তারা করেছেন যে পরীক্ষা হয়েছে হয়েছে আর কারা চাকরি পাচ্ছেন তাদের বাড়িতে টুক এস এম এস যেত অ্যাকচুয়ালি তার র্যাঙ্ক কোন পজিশন সেসব বোঝার কোনো উপায় ছিল না টুক করে একটা ফোনে এস এম এস যেত চুপি চুপি এসে নিয়োগপত্র তিনি নিয়ে চলে যেতেন আর এটা বলা হচ্ছে এখানেই তো যত কারচুপি চাকরি বুঝতে পারতেন না যে তার র্যাঙ্কিং তার র্যাঙ্কটা ঠিক কোন জায়গায় কতদূর পর্যন্ত নামলো চাকরিটা তারপরে আমি কতটা মানে কতজনের পরে পেতে পারি কেন পেলাম না কতদূরে শেষ হলো এটা বুঝতে পারতেন লোকজন চাকরি প্রার্থীরা সেসব কিছু করা হতো না মেরিট পরীক্ষা হলো ইন্টারভিউ হলো এস এম যাচ্ছে আপনি আসুন আপনি আসুন মানে আপনি কত নম্বরে সেটা আর অন্যজন বুঝতে পারছেন না এই করে করে যেটা অভিযোগ সামনে এসছে নিচের দিকে র্যাঙ্কে থাকা লোকজনদের চাকরি হয়ে গেছে উপরের দিকে থাকা লোকজনদের চাকরি হয়নি এখন নিচের দিকে থাকা লোকজনদের চাকরিগুলো কি করে হয়েছিল অভিযোগ হচ্ছে মাল উনি তো জানেন এসব নিয়ে তো অনেক খবর হয়েছে তো এটা কিন্তু ঠুকেছেন আজকে যখন এজলাস ছোট ভিড় এটা বলার চেষ্টা করেছিলেন এস এস সি আইনজীবী এস এস সির এখনো প্যাঁতারামি দেখছেন দর্শক প্যাঁতারামি আর এদিকে দোষারোপ করা হচ্ছে জাস্টিস গাঙ্গুলি ওই পলিটিক্যালি মোটিভেটেড হয়ে অর্ডার দিয়েছেন আজকে অন্যান্য বেঞ্চ সব কি বলছে আজকে অন্যান্য বেঞ্চ সব কি বলছে নাকি বসাককে আপনি বলবেন বলে দিয়েছেন আরে ডকুমেন্ট সামনে আছে ডকুমেন্ট তিনটা তিপন্ন হয়ে গেছে ডকুমেন্ট আছে এই ধরনের সব ওয়েবারশিটে কারচুপি কাম হচ্ছে যে একজন বিচারপতি পলিটিক্সে জয়েন করেছেন ব্যাস আর কিছু পাচ্ছে না কাদা ছেটানোর চলো ওই নিয়ে দাঁড়তে শুরু করে নেই প্রত্যেকটা অর্ডারই তো আপনারা চ্যালেঞ্জ করে গিয়েছিলেন ডিভিশন বেজে সুপ্রিম কোর্ট সব থাপ করে খেয়ে খেয়ে এসেছেন এবং তারপরে তো এই সব তো হয়তো এজলাস হয়তো হাকিম বদলেছে কিন্তু হুম হুকুম কি বদলেছে কাটতে পেরেছেন শুধু ভাওতা এইটটি পার্সেন্ট না কি সব স্টে হয়ে গেছে অমুক তমক করে সব অ্যান্টি প্রচার করা হচ্ছে তাকে সামলাতে পারছেন না বলে বুঝতে পারছেন যে জাস্টিস গাঙ্গুলি ঢুকে গেছেন পলিটিক্সে এবার তো আরো সর্বনাশ হয়ে এত ভালো ইমেজের একজন মানুষ এবার শুধু ওই নানান সব গালি ছাটানোর চেষ্টা করছেন তো কি হচ্ছে সব আর সব বিচারপতিরা তারা কি অর্ডার করছেন তারা কি বলছেন তাদের কি অবজারভেশন লজ্জা লাগে না এইসব কথাগুলো বলতে এবার হয়তো বলবেন দুদিন পর আমার ধারণা এবার কিছু অর্ডার উল্টো দিকে গেলেই তারা বলবেন নিশ্চয়ই ভবিষ্যৎ পরিকল্পনা আছে পলিটিক্সে জয়েন করার এরকম কথা আসবে এদের মুখ থেকে পর্যায়ে পৌঁছে যাওয়া এত ডকুমেন্ট এত কিছু ডকুমেন্ট ধরে ধরে কথা হচ্ছে তারপরেও সব বাহানা মারছেন একাংশ বিচারের বিচারপতির একাংশ পলিটিক্যালি কানেক্টেড বলেছেন না ওই যে ভাইপো কালকে একটা টুইট করে সব হচ্ছে বাঁচার চেষ্টা বাঁচার চেষ্টা আর ওই দোষগুলোকে ঢাকার চেষ্টা কিন্তু লাভ কি হবে বিচার তো আইনের উপরে বেশ করে বিচার হবে না বিচারপতিদের মন মানসিকতার একটা ধারা আছে সিস্টেম আছে আছে ডকুমেন্ট সেই অনুযায়ী তো বিচার হ্যাঁ শুধু পক্ষের রায় আনার পক্ষে রায় এনে গেলে এসে গেলে খুব ভালো তাই না সেসব বিচার হবে তার সব চলছে কোথেকে কি সব হয়ে যায় কোথা থেকে কি সব চেষ্টা করেন তার আপনারা যা করেছেন রাজ্যে না বাঁচার কোন বিচারপতি শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয় নয় যে কোনো বিচারপতি এজলাসে বসলেই আপনাদের পক্ষে রায় দিতে পারবেন না এত দুর্নীতি এত ভুরি ভুরি ডকুমেন্ট সামনে চলেছে। এসছে কখনো সেটা সম্ভব নয় আর যদি ক্ষমতাটা শুধু উল্টে যায় যে ক্ষমতা ব্যবহার করে এই কোর্ট সেই কোর্ট জনগণের টাকা খরচা করে স্টে করা চাপা দেওয়ার চেষ্টা করছেন যদি শুধু ক্ষমতাটা উল্টে যায় দেখবেন আপনারা কোথায় পাল্টি খাচ্ছেন দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের অবশ্যই বলবেন এবং শুভেন্দু অধিকারী সবার পারমিশন এসব নিয়ে বলবেন দর্শক যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্বার